ইতিহাস থেকে আমরা যেমন উপকৃত হয়েছি তেমনি কষ্টও পেয়েছি। মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে কেউ ঘুর চালিয়েছে নিজের গলায়, কেউ বদ্ধ উন্মাদ হয়ে ঝাঁপ দিয়েছে কোপে, গলার মধ্যে বস্তাবালি বেঁধে কাউকে নিক্ষেপ করা হয়েছে দুর্গের চূড়ায় থেকে, কাউকে ডুবিয়ে মারা হয়েছে নদীর জলে। মীর জাফর ঘোষিতি বেগম, পলাশির যুদ্ধের কোনো ষড়যন্ত্রকারীরা স্বাভাবিক মৃত্যু হয়নি। আজকের এই ভিডিওতে আমি তুলে ধরব প্রকৃতিশের নির্মম প্রতিশোধের যেটা ঘটেছিল বাংলার নবাবের বিশ্বাসঘাতকদের সাথে। নানা নবাব আলীবর্দী খান সিরাজকে অস্ত্রবিদ্যা কোট কৌশল শুধু নয়, রাজ্য পরিচালনা বিষয়ে প্রয়োজনীয় শিক্ষাদান করেছিলেন, যাতে সিরাজ তার অনুপস্থিতিতে রাজ্য পরিচালনা করতে পারেন। বর্গী হামলার বিরুদ্ধে নানা সাথে থেকে সিরাজ তাদের আক্রমণ বদ্ধ করতে রাজ্যের মানুষের জীবনে সুখ শান্তি এনে দিয়েছিল। বাংলা বিহার উড়িষ্যার নবাব আলীবর্দী খান আশা করেছিলেন সম্রাট হুমায়ুনের মৃত্যুর পর যেমন আকবরকে দেখার দায়িত্ব দিয়েছিলেন তার ঘনিষ্ঠ বন্ধু বিশিষ্ট সহচর বৈরাম খান উর্ফে গাজী বাবাকে, তেমনি তার মৃত্যুর পর সিংহাসনে দায়িত্ব পালনের ব্যাপারে সর্বাধিক সহযোগিতা করবে মীর জাফর। আলীবর্দী খানের মৃত্যুর পর সিরাজকে ক্ষমতা থেকে উৎখাত করার জন্য ইংরেজদের সাথে ষড়যন্ত্র করে সিপাহসালার আমতাবর্গ এবং সিরাজের ঘনিষ্ঠ কয়েকজন আত্মীয় স্বজন তাদের ব্যক্তি স্বার্থ লাভের আশায়, এমনকি মীর জাফর পুত্র মিরনের বাড়িতে তা দুতিয়ালিতে 1757 সালের 9 জুন একটি চুক্তিনামাও তারা সম্পাদনা করেন। চুক্তিনামা উল্লেখ করা হয় সিরাজকে হত্যা করে সিংহাসনে ছিনিয়ে নেওয়া হবে যুদ্ধের মাধ্যমে। সে যুদ্ধে ইংরেজদের বিরুদ্ধে মীর জাফর কোনো যুদ্ধ করবে না, তাদের সৈন্য সামন্ত নিয়ে ইংরেজদের পক্ষে অস্ত্র ধারণ করবে। সিরাজের পতনের পর মসনদের নবাব হবে মীর জাফর এবং সিপাহসালার পদ দেওয়া হবে রায়দুর্লভকে। জগৎছেদ পাবে অনেক অর্থ এবং উমিচাঁদকে দেওয়া হবে 20 লাখ টাকা। অন্যান্য যারা তাদের মধ্যে ইয়ান লতিফ খা, নন্দকুমারকে দেওয়া হবে অন্যান্য সুবিধা আর ক্লাই পাবে একটি গ্রামের জমিদারি সহ রাজকোষের 20 কোটি টাকা। ইংরেজ বেনিয়াদের নেতা ওয়াটসন হলওয়েল সহ অন্যরা পাবে নানা জাতীয় সুবিধা। মীর জাফর পুত্র মিরন হবে নবাব পুত্র। ঘোষিতি বেগম আপন খালা হয়েও সিরাজে অপসারণ এমনকি শেষ পর্যন্ত হত্যা করা ষড়যন্ত্রে লিপ্ত হয়। নবাব আলীবর্দী খানের দহিত্র ছোট মেয়ে আমিনা বেগম ও জৈনুদ্দিনের ছেলে নওয়াব মনসুর উল মুলক, মির্জা মোহাম্মদ সিরাজউদ্দৌলা ও হযরত জঙ্গ বাহাদুর বাংলা বিহার উড়িষ্যার সিংহাসনে বসলেন 19 জুন 1756 সালে। সিরাজউদ্দৌলা সিংহাসনে বসার মাত্র 1 বছর পর মীর জাফরের নেতৃত্বে তাকে উৎখাত করার জন্য পলাশির আমবাগানে 23 জুন 1757 সালে ষড়যন্ত্রের যুদ্ধ সংঘটিত হয় নবাব বাহিনীর সাথে ইংরেজ বাহিনী। এই যুদ্ধে সিরাজ বাহিনীর পক্ষে 53,000 সৈনিক ও বিপুল অস্ত্রশস্ত্র ছিল আর ইংরেজ বাহিনী ছিল মাত্র 3,000 সিপাহী। মীর জাফরের নির্দেশে সিরাজ বাহিনী কামান ও বন্দুক থেকে গোলাও গুলি বের হল না। মোহনলাল, মীর মদন, বন্দে আলী, সাফরে সহ মাত্র কয়েকজন পদস্থ সেনাপতি প্রাণপণ যুদ্ধ করে ইংরেজ বাহিনীর বিরুদ্ধে মাত্র 2 দিনের যুদ্ধে সিরাজ বাহিনী মীর জাফর গঙ্গদের বেইমানির ফলে পরাজিত হয়। 1957 সালের 2 জুলাই সিরাজকে কারাগারে নির্মমভাবে হত্যা করা হলো। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এভাবে চলে যায়, তবে আল্লাহ তাআলার পক্ষ থেকে দুনিয়াতে প্রায় সময় বেইমানদের শাস্তি ব্যবস্থা করা হয়, তার প্রতিশোধ হয় বড় নির্মম ও ভয়ঙ্কর। মীর জাফর সিরাজউদ্দৌলা সিপাহসালার থাকাকালীন বয়স হয়েছিল 80 বছরের মতো। সিরাজের হত্যার পর ইংরেজরা তাকে সিংহাসনে বসায়, তবে তা ছিল তাদের অধীনস্থ কর্মচারীর মতো। ইতিহাসে তাকে বলা হয় ক্লাইবের গাদা। 4 বছর নবাবপদে রাখা হয়েছিল, আবার দুর্নীতির জন্য 2 বছর বহিষ্কার করা হয়। তার জামাতা মীর কাসিমকে 2 বছরের জন্য নবাবের দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু মীর কাসিমের স্বাধীনতাকামী আচরণে 2 বছর সিংহাসনে রাখার পর তাকে বহিষ্কার করে আবার মীর জাফরকে সিংহাসনে বসানো হয়। 2 বছর পর তাকে আবার বহিষ্কার করে সরাসরি ইংরেজ সরকার ক্ষমতা দখল করে নেয়। মীর জাফরের পতন হয় বড় মর্মান্তিক অবস্থায়। কুষ্ঠরোগে আক্রান্ত হয় মীর জাফর। তার শরীরে অসংখ্য ঘা ও ফোড়া হয়ে দূষিত রক্ত ও পুঁজ পরে দুর্গন্ধ বের হয়।
এই অবস্থায় পরিবারের লোকেরা তাকে লোকালয়হীন জঙ্গলে রেখে আসে। রাজা নন্দকুমার কিরীটেশ্বরী দেবীর পাদুয়া পানি ও ঔষধ হিসেবে খাওয়ানোর ব্যবস্থা করে দেয়। এইভাবে ইমান পর্যন্ত নষ্ট করে সে মৃত্যুবরণ করে। বাংলাদেশ সহ এ এলাকার মানুষ বেমান বলতে মীর জাফর শব্দ যুগ যুগ ধরে ব্যবহার করে আসছে। মীর জাফর পুত্র মিরন সিরাজউদ্দৌলাকে হত্যা থেকে শুরু করে বহু অপকর্মের নায়ক। ঐতিহাসিকরা বলেন সে বজ্রাঘাতে মৃত্যুবরণ করেছে, আবার কেউ বলেন জনৈক ইংরেজ সেনাপতি তার বাড়াবাড়ি দেখে তাকে গুলি করে হত্যা করে। সিরাজউদ্দৌলা খালাকশিতি বেগম, যিনি রক্ত সম্পর্কে হওয়া সত্ত্বেও ষড়যন্ত্রকারী, তাকে মিরন বুড়িগঙ্গা নদীতে নৌকা ডুবিয়ে হত্যা করে। মুহাম্মদী বেগ ছিল আমেনা জৈন উদ্দিনের পালিত পুত্র। সিরাজের মা বাবা সিরাজ জন্মের আগে তাকে রাস্তা থেকে কুড়িয়ে এনে লালন পালন করেন। তার বিয়েতে মুর্শিদাবাদ রাজপ্রাসাদে ধুমধামের বন্যা বয়ে যায়। সে মুহাম্মদী বেগ মাত্র 10,000 টাকার লোভে কারাগারে সিরাজকে নির্মমভাবে হত্যা করে। পরে সে পাগল হয়ে রাস্তা রাস্তায় ঘুরে পানিতে ডুবে মারা যায়। মীর জাফরের জামাতা মীর কাসিমকে সিরাজকে ভগবানগোলা থেকে ধরিয়ে দেয়। সিরাজ পরবর্তী স্বাধীন নবাব তাকে বলা হয়। তিনি বুঝতে পেরেছিলেন ইংরেজদের চরিত্র। তাকে ইংরেজরা ক্ষমতাচ্যুত করার পর পথে পথে ঘুরে বেড়াতে দেখা যায়। একদিন সকালবেলায় তার লাশ মুঙ্গের দুর্গের সামনে পড়ে থাকতে দেখা যায়। ভাই দুর্লভ ও জগৎ শেঠকে ক্ষমতায় থাকাকালে মীর কাসিম দুর্ঘ শিকড় থেকে গঙ্গা নিক্ষেপ করেন ক্ষমতায় থাকাকালে তাকে বেমানির জন্য। রাজা রাজবল্লভকে গলায় বালুর বস্তা বেঁধে গঙ্গা নদীতে ফেলে দেয়া হয় এবং ওই অবস্থায় সে মৃত্যুবরণ করে। ইয়ার লতিফ খান নিরুদ্দেশ হয়। অমি চাঁদ 20 লাখ টাকা না পেয়ে শুকে পাগল হয়ে যায়। পরে কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে মারা যায়।